হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন তন্দুরের রেসিপি শেয়ার করছি। যদিও এই রেসিপিটি আমার চ্যানেলে আগেও রয়েছে, বাট আবার একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সহজ লাগবে। যদি রেসিপিটি ভালো আর সহজ লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এর জন্য আমার কী কী উপকরণ লাগছে। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি চিকেনের ড্রামস্টিক। চিকেনের ড্রামস্টিকগুলোর আমি কিন্তু যে স্কিনটা রয়েছে সেটা ফেলিনি। স্কিনটা থাকলে চিকেনটা যখন তন্দুর হয় তখন অনেক বেশি ভেতরটা জুসি হয়, কারণ ওপরের যে স্কিনটা থাকে সেটাই ম্যাক্সিমামটা পুড়ে যায়, আর সেই স্কিনটা ফেলে দিলে ভেতরটা অনেক বেশি জুসি হয়। আর চিকেনটাকে আমি দেখে নিন কীভাবে কেটে নিয়েছি। আমি ভালো করে এটাকে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে চিকেনের ভেতরে অবধি ঢুকতে পারে। তো আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য রেডি করছি, এর জন্য আমি নিয়ে নিয়েছি টক দই। তো আপনারা কেনা দই বা বাড়ির তৈরি টক দই নিতে পারেন, কিন্তু এটা এনশিওর করবেন যে টক দইটায় যেন খুব বেশি জল না থাকে। জল থাকলে মশলাটা আমি মাখাবো সেটা অনেক বেশি ওয়াটারি হয়ে যাবে আর চিকেনের মধ্যে মশলাটা থাকবে না। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্রাশ গোলমরিচ, 1 টিস্পুন কাবাব মশলা, 1 টিস্পুন চিকেন টিক্কা মশলা, 1/2 টিস্পুন শাহি গরম মশলা যেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, কাসুরি মেথিটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড ফুড কালার, এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেলটাও পরিমাণ বুঝে দেবেন, কতটা পরিমাণে চিকেন তার উপর ডিপেন্ড করবে। এবার দইয়ের সাথে সব মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স ততক্ষণ করতে হবে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে। মশলার স্মুথ পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ফার্স্টে চিকেনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনগুলোর মধ্যে মশলাটা মেখে নিতে হবে। আর চিকেনের যে পোর্শনগুলো কেটে কেটে রেখেছি সেই কেটে রাখা পোর্শনগুলোর মধ্যেও মশলা খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে, যাতে মশলাটা চিকেনের মধ্যে ঢোকে রান্না হওয়ার সময়। মশলা দিয়ে চিকেনটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি একটা ক্লিন র‍্যাপ দিয়ে ভালো করে র‍্যাপ করে রাখবো। আর আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রেখে ওভারনাইট নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন। আর কেউ যদি ওভারনাইট না রাখতে পারেন তাহলে মিনিমাম 1 ঘন্টা যদি ম্যারিনেট করেন তাহলে খুবই ভালো হয়। তো যাদের টাইম আছে তারা 1 ঘন্টার একটু বেশি ম্যারিনেট করতে পারেন। তো আমি ভালো করে ম্যারিনেশনের জন্য ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তন্দুর বানানোর জন্য ফার্স্টে আমি ওভেনটাকে রেডি করে নিচ্ছি। ওভেনটাকে আমি প্রিহিট করে নিচ্ছি 400°F। ওভারনাইট ম্যারিনেশনের পর চিকেনটা আমি বার করে নিয়েছি, আর এবার আমি চিকেনটা দিয়ে তন্দুরটা বানিয়ে নেব। ফার্স্টে আমি বেকিং ট্রে নিয়ে নিয়েছি আর তাতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিলে চিকেনটা একদম লেগে যাবে না। তার মধ্যে একটু আমি বাটার স্প্রে করে দিয়েছি, বাটার ব্রাশও করে দিতে পারেন, যেটা যেভাবে আপনাদের সুবিধা হয়। সব চিকেনগুলো সাজানো হয়ে গেছে আর এদিকে ওভেনটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। তো ওভেন এখন পুরোপুরি রেডি হয়ে গেছে বেকের জন্য। তো আমি ফার্স্টেই কী করছি, ওভেনটাকে দেখে নিচ্ছি টেম্পারেচারটা। টেম্পারেচারটা কিন্তু এখন 400°F রাখা যাবে না, তো এটাকে এখন আমি কমিয়ে 360°F করে দিচ্ছি। তো বেকিংয়ের আগে আমি আরেকটু বাটার স্প্রে করে দিলাম। আপনারা চাইলে বাটার স্প্রে করতেও পারেন নাও করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। না করলেও খুব একটা প্রবলেম হয় না, তবে স্প্রে করে দিলে অনেক সময় জিনিসটা একদম জুসি থাকে, ভালো থাকে আর সফট হয়। প্রায় 40 মিনিটের মতো 360°F আমি চিকেনটাকে কুক করেছি। 360°F দেওয়ার জন্য চিকেনটা দুপাশ থেকেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে, মানে ভেতর থেকে চিকেনটা ভালো কুক হয়েছে। আমি জাস্ট একটু ফ্লিপ করে দিলাম চিকেন লেগগুলোকে। এবার আমি জাস্ট এটা ব্রয়েলে দিয়ে দিচ্ছি। ব্রয়েলে দেওয়ার অর্থই হলো চিকেনটা একদম টপ শেলফে থাকবে। টপ শেলফে থাকার জন্য ডিরেক্ট হিটটা আসবে, আর 500-এ হিটটা যখনই আসবে তখন চিকেনটা ঠিক এইরকম টেক্সচার হবে, একদম একটা
পোড়া পোড়া ভাব হবে, সেটা তন্দুরে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই তো হয়ে গেল চিকেন তন্দুরের রেসিপিটি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কাজ করতে হবে, অবশ্যই রেসিপিটি ট্রাই করতে হবে। আর রেসিপিটি যদি ট্রাই করেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। তো আজ আর না, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। নমস্কার।